নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই জিরোডল টিসি ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জিরোডল টিসি। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 150 টাকা। এটি ইপকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দুই একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, দেখে নেন আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে। যার মধ্যে দেওয়া থাকবে অ্যাসিক্লোফেনাক এবং চাইমোট্রিপসিন, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এর মধ্যে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল দেওয়া আছে 100 মিলিগ্রাম এবং সিটামল দেওয়া আছে 325 মিলিগ্রাম, চাইমোট্রিপসিন দেওয়া আছে এর মধ্যে 150,000 ইউ দেওয়া আছে। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। হ্যাঁ, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই জিরোডল টিসি ট্যাবলেট নিয়ে বলছি। এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামাটরি মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় জ্বর, আর্থারাইটিসের ব্যথা, ফোলা ব্যথা, গিটে ব্যথা, কোমরে ব্যথা, মাজা ব্যথা, এগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে কোমরে বা মাজায় ব্যথা হয়েছে এবং সেখানে ফুলে গেছে, তখনও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের জ্বর, মাজায় ব্যথা হয়েছে সেখানেও ব্যবহার করা হয়। আর্থারাইটিসের ব্যথা, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটা ফুলে যাওয়া বা ফুলে গেছে সেসব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো দাঁতের পেশেন্টের দাঁতে ব্যথা হয়েছে এবং ফুলে গেছে, সেখানে ইনফেকশন হয়েছে, তখনও ডাক্তারবাবুরা বিভিন্ন মেডিসিন বা অ্যান্টিবায়োটিকের সাথে এই বিভিন্ন রকম মেডিসিনের সাথে জিরোডল টিসি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে পড়ে গিয়ে বা খেলতে গিয়ে চোট খেয়েছে এবং সেই জায়গাটা ফুলে গেছে, সেখানে ব্যথা হয়েছে, বা যদি কোথাও আঘাত খেয়ে কপালে বা পায়ে আঘাত খেয়ে বা হাত ফুলে গেছে, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন, যা শরীরের একটি পদার্থের কাজকে ব্লক করে এবং ব্যথা ফোলা থেকে রক্ষা করে। এই ওষুধটা ব্যবহার করা ঠিকমতো ব্যবহার করা উচিত অবশ্যই, এবং এটি দিনে দুবারই অবশ্যই ব্যবহার করা উচিত। এই ওষুধ সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা আমি পরে বলে দেব। এই ডোজটা কিন্তু আপনি ঠিকমতো ব্যবহার করবেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পেপটিক আলসারের সমস্যা আছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, কোলাইটিসের সমস্যা আছে, রক্তপাতের সমস্যা আছে, রক্ত জমাট বাঁধার সমস্যা আছে, হেপাটিক রেনাল বা কার্ডিয়াক ফাংশান পেশেন্ট আছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বা যদি কোনো পেশেন্টের এতে অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই জিরোডল টিসি ট্যাবলেটটি ব্যবহার করবেন। যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট, চুলকানি বা গলায় অ্যালার্জি আছে,
সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বা আপনার যদি আগে থেকে কোনো অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেট বা আপনার কোনো আগে থেকে ব্যথার মেডিসিন চলছে তাহলেও সেটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এটি বাচ্চাদের থেকে ট্যাবলেটটি দূরে রাখবেন, গর্ভ অবস্থায় এটি ব্যবহার করা যাবে না। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবার জেনে নেব এই মেডিসিনটার ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটা যেহেতু এর মধ্যে অ্যাসিক্লোফেনাক দেওয়া আছে 100 মিলিগ্রাম এবং প্যারাসিটামল দেওয়া আছে 325 মিলিগ্রাম, অন্যান্য মেডিসিন এই একই সেম মেডিসিনে সেগুলোকে ডাক্তারবাবুরা দিনে 3 বার খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন, কিন্তু এই একমাত্র মেডিসিন যেটি জিরোডল টিসি ট্যাবলেট এটি আপনি অবশ্যই দিনে 2 বার ব্যবহার করতে হবে। এটি দিনে 2 বার আমি ভালো করে বলে দিচ্ছি, শুনে নেন, এটি কিন্তু দিনে 2 বার ব্যবহার করতে হবে। আর আদার্স যেসব মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো সব কিন্তু দিনে 3 বার ব্যবহার করতে হয়, যার জন্য এই মেডিসিনটার খরচও আপনার অনেক কম পড়বে। দিনে 2 বার ব্যবহার করলে 15 টাকা করে, 3 × 15 = 45 টাকা লাগবে, আর এই মেডিসিনটাই আপনার দিনে 2 বার ব্যবহার করলে 30 টাকা প্রতিদিন লাগবে। সেই জন্য এটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার একটি অ্যান্টাসিড ব্যবহার করতে হবে, সেটি ওমিপ্রাজল হতে পারে, প্যান্টোপ্রাজল হতে পারে বা র্যাবিপ্রাজল হতে পারে, এই জাতীয় মেডিসিন ব্যবহার করতে হবে। এটি যেহেতু ব্যথার মেডিসিন সেই জন্য এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা 5 দিন, 7 দিন বা 10 দিনও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অ্যালার্জি হতে পারে, কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই জিরোডল টিসি ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই জিরোডল টিসি ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।